ধানের পোকা ধানের পাতায় যখন আক্রমণ করে এই পাতার রস চুষি খেয়ে সাদা করে দেয় এবং মাঝখান দিয়ে বাঘা করে দেয় এই ধরনের পোকা বিভিন্ন নামে বিভিন্ন অঞ্চলে বলে থাকে তো এই পোকা যদি ধানের জমিতে আক্রমণ করে সেক্ষেত্রে প্রথমেই আপনারা কী করবেন সাবানের গুঁড়া ষোলো লিটার পানিতে দুইটা নেবেন সাথে হুইল পাউডার প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা যদি রাসায়নিক কীটনাশক আপনারা দিতে চান সেক্ষেত্রে কলোরোফাইরিফাস গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন অথবা ডাইমেথেড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন অথবা ইমিডাকলোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম হারে যদি প্রয়োগ করেন তাহলে এই ধরনের পোকা থাকবে না এছাড়াও অথবা হিসাবে কার্বারিল গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন তাহলে ধানের চোষক পোকা বা যে নামেই হোক না কেন এই পোকা ধানের জমিতে আর থাকবে না